নমস্কার, সুপ্রভাত। কথায় সুরের জমজমার সকালে আমি আমার সমস্ত দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমাদের দৈনন্দিন জীবন আজকাল অনেকটাই স্ট্রেসফুল হয়ে গেছে। দৈনন্দিন জীবনের চড়াই উতরাই, কখনো দুঃখ কখনো হাসি, আবার কখনো বা চূড়ান্ত বিপর্যয়। কিন্তু সব কিছুকে নিয়েই কিন্তু আমাদের এই জীবন। আর এই জীবনের প্রত্যেকটি ছন্দকে আমরা যেন ভীষণ ভীষণভাবে ছন্দবদ্ধভাবে মেনে নিয়ে চলতে পারি, তার জন্য সঙ্গীতের বিকল্প নেই। আর সকালবেলা উঠে আমরা যদি সেই গানের সাথে, সঙ্গীতের সাথে কিছুটা সময় থাকি, তাহলে সারাদিনের আমাদের যে চলার পথ অনেকটাই সুনিশ্চিত হয়ে যায়। আর তার জন্যই আমাদের এই কথায় সুরের জমজমাট সকাল। আর আরেকটা যে ব্যাপার, আমরা প্রতিদিন থাকি আমাদের এই অনুষ্ঠানে শিল্পীদেরকে নিয়ে। নতুন নতুন শিল্পীদেরকে আবিষ্কার করাই হচ্ছে নিউজ ভ্যানগার্ডের অন্যতম আরেকটি পদক্ষেপ। যে সমস্ত শিল্পীরা তাদের নিজস্ব শিল্প চর্চায় ব্যস্ত, কিন্তু এখন পর্যন্ত তাদের নিজস্বতাকে, শিল্পকে সবার সামনে তুলে ধরার যে কৌশল, যে প্রকৌশল বা যে অস্তিত্বের সংকটের লড়াই, তার থেকে অনেকটাই পিছিয়ে। তার জন্যই আমাদের এই প্রয়াস কথায় সুরের জমজমাট সকাল। আজকে সকালটিও ঠিক এমনই একটি সকাল, নতুনভাবে আবারও পথ চলা নতুন শিল্পীদেরকে নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছে এমনই একজন শিল্পী, দীপঙ্কর রায়। নমস্কার দাদা। নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে বলুন? খুবই ভালো লাগছে। আর এখানে সারা পেয়ে মানে নিজেকে তুলে ধরা খুবই ভালো লাগছে এটা। বাহ, আমাদেরও চেষ্টা থাকে আপনাদের সাথে নিজেদেরকে নিয়ে বাকি সময়টুকু চলা। আর তবলায় যিনি রয়েছেন আপনাদের সবারই ভীষণ পরিচিত, প্রসেনজিৎ। সুপ্রভাত প্রসেনজিৎ। তো আমরা যাব এবার গানে। প্রথম কি দিয়ে শুরু হচ্ছে আজকের আমাদের এই অনুষ্ঠান? আমি প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। বাহ, চরণ ধরিতে দিও গো আমারে। বাহ, চলুন। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর নিজ হাতে তুমি গেথে আমারে ছড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও সরাই জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়াই চরণ ধরিতে দিও গো আমারে নিও না
সরাই। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয়ে যেন হয় সে বিকায়ে বিকায়ে দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে, তোমারি চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। জীবন সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো সরাই। তোমার চরণের স্পর্শে আমরা এগিয়ে যাই, তোমার আশীর্বাদের হাত আমাদের মাথায় থাকুক, তোমাদের আশীর্বাদ মাথায় নিয়েই আমরা চলতে চাই। তাই তো বোধ হয় রবি ঠাকুরের গান আমাদের এত প্রাণের গান, তাই তুমি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। সত্যি সকালবেলাটা যখন রবি ঠাকুরের গান দিয়ে শুরু হয়, সকালের যে চেহারাটা আবহটা সেটাই পাল্টে যায়, সেটাই পাল্টে যায়, অবশ্যই খুব ভালো লাগলো। তার পরের গানে যাব। আচ্ছা, পরের গানটা একটা আধুনিক গান গাইছি, এটা রূপঙ্কর দার গাওয়া। আচ্ছা, রূপঙ্কর বাগচি, ওনার অ্যালবাম থেকেই, মানে আমার গানে আমি অ্যালবামটার নাম ছিল, ওখান থেকেই তোলা গানটা, চলুন শুনে নেব। তোমার টানে সালার সারা বেলার গানের গানে আমি অন্তরাত থেকে শুরু করছি। হিসে মানবে দিবা নিশির হৃদয়, তোমার কান্না সে কি আমার নয়, হিসে মানবে দিবা নিশির হৃদয়, তোমার কান্না সে কি আমার, কালির হিসাব দিবে কোন সঞ্চয়,
টানে সারা বেলার গানে ভোরের অন্তমির নিশি জানে তোমার টানে সারা বেলার গানে কিসে মানবে দিবানি শির হৃদয় তোমার কান্না সে কি আমার নয় কিসে মানবে দিবানি শির হৃদয় তোমার কান্না সে কি আমার নয় কালের হিসাব দেবে কোন সঞ্চয় কি যন্ত্রণা আমার নয় তোমার সঙ্গে দেখা আবার হবে আমার সুজন তুমি কথা দেবে তোমার সঙ্গে দেখা আবার হবে আমার সুজন গানখানি রূপঙ্কর বাগচির একটি বহুশ্রুত গান, আমরা গানটা ভীষণভাবে শুনে থাকি। অবশ্যই এটার সাথে যে মিউজিক কম্পোজগুলো ছিল সেটা থাকলে গানটা আরও অনেকটা ভালো হতো। যাই হোক, আবার শুনলাম, অনেক দিন পর শুনলাম, গানটা ভালোই লাগলো। আচ্ছা, তার আগে বলুন যে আপনার গান শেখা শুরু হয়েছিল কবে থেকে? আসলে গান শেখার আগে আমি গান গাওয়া আরম্ভ করেছিলাম। আচ্ছা, মানে আমাদের অর্কেস্ট্রা ছিল, আমার বাবা তো গিটার বাজাতেন, স্বনামধন্য গিটারিস্ট গোপাল রায়। তো আমি মার কাছে শুনেছি, বাবা যখন প্রোগ্রামে চলে যেতেন, আমাদের বাড়ি ছিল মরচমুনিতে, তো বাবা যখন চলে যেতেন মাইক্রোফোনটাকে নিয়ে বলুন। আচ্ছা, বাবা যখন চলে যেতেন মানে ইয়েতে প্রোগ্রামে, তখন আমার বয়স 3 বছর হবে। আচ্ছা, তখন আমি, তখন রেকর্ড প্লেয়ার ছিল LPEP, তখন আমি খুব গান শুনতাম। আচ্ছা, গান শুনতাম তো আস্তে আস্তে, যখন আমরা যখন এখানে শিফট হলাম, যখন আমি KG 1 বা KG 2 পড়ি, না ক্লাস ওয়ানে পড়ি, তখন থেকেই মানে আমি গান গাওয়া আবার শুরু, মানে বাবা তখন সিঙ্গার ট্রেন্ডটা আরম্ভ হয়েছে মাত্র, তো বাবা সিঙ্গারা নিয়ে চলে যেত, আর মা লক্ষ্য করতো যে আমি গান তুলতাম। কিশোর কুমারের গান আমাকে খুব টানতো, বা যে কোনো গান, মানে বাড়ির এই সাংগীতিক পরিবেশটা আপনাকে অনেকটা সহায়তা করেছে গান শেখা। এরপরে মানে মা জোর করে, মানে মানে ও গাইবে, বাবা বলছে না ও গাইবে না, গাইতে পারবে না, মানে মা তো লক্ষ্য করতো। আমার সাংগীতিক জীবন যেটা, মার অনেক বিরাট অবদান, আজকে মা নেই কিন্তু বাবা আমাকে অনেক ইয়ে করেছেন। এরপরে শিবপ্রসাদের কাছে দিলেন। আচ্ছা,
যতটুকু পেরেছি ততটুকু শিখেছি, এখন বাবার কাছে দেখছি। তারপর থেকে শেখাটা শুরু হয়েছে? হ্যাঁ, তারপর থেকে শেখাটা শুরু হয়েছে। আচ্ছা, সবার আগে থেকে শুরু হয়, হুম আমার হুম পরের হুম থেকে শুরু পরে হয়েছে। থেকে শুরু হয়েছে। ঠিক আছে, চলুন তারপরে গানে যাব। এবার কি শুনবো? আচ্ছা, একটা শ্যামাসঙ্গীত করছি। আচ্ছা চলুন। সকলই তোমারই ইচ্ছা। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া আমি, সকলি তোমার ইচ্ছা ইচ্ছা মোহই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া আমি, সকলি পরবর্তী সময়ে শ্রদ্ধেয় আমাদের রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুরকার শিবপ্রসাদদার কাছে। তো তারপর শেখাটা কি ওনার কাছেই শেষ করেছেন, না আরো অন্য কোনো গুরুর সান্নিধ্য আপনি না? আমি বাইরে পড়তে চলে গেছিলাম, তখন গানটা একটু স্টপ হয়ে গেছিল। আচ্ছা, কিন্তু গান ছাড়া তো থাকতে পারছি না, হুম গানটা নেশা। হুম হোটেল ম্যানেজমেন্ট করতে গেছি, মানে ভেবেছি হোটেলে গেলে গান গাইতে পারবো। আচ্ছা, কিন্তু সে যে কি যে একটা মানে দুর্ঘটনা, সেটা মানে বুঝিয়ে বুঝিয়ে বলার মানে আপনার ধারণা হয়েছিল যে হ্যাঁ হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়লে না, হোটেলে হোটেলে গেলেই আমি গান গাইতে পারবো। হোটেলে গায় তো অনেকে, হ্যাঁ অনেকেই গায় অত কিছু, কিন্তু সে যা আমাকে 30 কিলো আলু আলুর অবস্থায় বসিয়ে দেবে, সেটা আমি জীবনেও কল্পনা করতে এখনো এখনো করলে মানে সেটা মানে ভয় হয়।
আচ্ছা, এরপর আমি অনেক জায়গায় চাকরি করেছি, এবারে ব্যাঙ্গালোরে লাস্ট ব্যাঙ্গালোরে আমি ফিরে এলাম। এবার মা অসুস্থ, বাবা অসুস্থ, বাবা ছাদের থেকে পড়ে গেলেন, মা অসুস্থ। মানে আপনার প্রথম ইচ্ছেটা শুরু হয়েছিল যে গান যেটা শিখছি সেটা আমি হোটেলে গাইতে পারবো, মানে সেখান থেকে আমার সঙ্গীতের জীবনটা শুরু। হোটেল ফাইভ স্টার হোটেল হোক কি সেভেন স্টার হোটেল হোক কি ফোর স্টার হোটেল হোক, বাইরের থেকে গ্ল্যামার, কিন্তু ভেতরে যে কি কাজ সেটা নিশ্চয়ই, মানে আর না, যেহেতু ম্যানেজমেন্টটা নিয়ে পড়েছেন নিশ্চয়ই আপনাকে ম্যানেজমেন্টের জায়গাটা থাকতে হয়েছে। ছিল যে গান গাইবো, গান গাইবো, সাংঘাতিক একটা নেশা, গান গাইবো, কিন্তু মানে ওখানে গিয়ে এটা ওখানে আর উল্টো হয়ে গেছে, সেটা উল্টো হয়ে গেছে সেটা। তারপর আচ্ছা যাই হোক, দেখুন প্রত্যেকের জীবনেই কিছু তো চড়াই উতরাই অবশ্যই থাকে, এটাই বোধহয় মানুষের জীবনের কি বলবো প্রকৃতির নিয়ম। তো তার থেকে আমাদের বেরিয়েও আসতে হয়, সময়টাকে তো মানতেই হবে। হ্যাঁ অবশ্যই। তাহলে যাব তারপরে গানে যাই। হ্যাঁ, এবার কি ধরনের গান শুনছি? আচ্ছা, এবার একটা আরেকটা আধুনিক, একটা আধুনিক গান গাইছি, এটা কুমার শানুর গাওয়া, আচ্ছা, কত যে সাগর নদী। এটা আমারও খুব ফেভারিট গান আর কি, চলুন শুনে নেব। সাগর নদী ফিরিলাম আমি, কত কত হলাম যে পার, তোমার মতো না তো অপরূপ সুন্দর, কাউকে তো দেখিনি গো আর, কত যে সাগর নদী অপরূপ সুন্দর, কাউকে তো দেখিনি গো আর,
সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতো না তো অপরূপ সুন্দর, কাউকে তো দেখিনি গো প্রিয়তম মনের গো অনুপম মনের গো প্রিয়তম মনের গো অনুপম মনের গো। নিউজ ভ্যানগার্ডের এই যে প্রয়াস নতুন শিল্পীদেরকে খোঁজা, এবং সেক্ষেত্রে আপনারও এখানে এই মিডিয়াতে প্রথম, তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন বা কিভাবে? খুবই সুন্দর, খুবই সুন্দর সুন্দর, কোন মিডিয়া আমি আজ পর্যন্ত দেখিনি যে নতুন ইয়েতে, হয়তো হতে পারে কিন্তু আমার জানা নেই, কিন্তু যে নিউজ ভ্যানগার্ডে এসে মানে নিউজ আমি নিজে না, যে নতুন যে সমস্ত শিল্পীরা এসছে, যারা নতুন যারা পাচ্ছে না, চান্স পাচ্ছে না, ইভেন মফস্বলের অনেক শিল্পী আছে, ভালো ভালো শিল্পী, হয়তো আমার থেকেও অনেক ভালো ভালো শিল্পী আছে মফস্বলে, ওরা রয়েছে, ওরা ওরা চান্স পাচ্ছে না একটা মিডিয়াতে। স্টেজ প্রোগ্রাম করলাম আর মিডিয়াতে, এটা অনেক ওয়েটি জিনিস। স্টেজ প্রোগ্রাম তো সবাই করতে পারে, অর্কেস্ট্রা সবাই গাইতে পারে, অহেন্স থাকে এখানে গাইলাম বেরিয়ে গেল, কিন্তু মিডিয়াতে বসলে একটা আলাদা একটা একটা, সে তো বটেই, নিজের কাছে একটা গর্ব গর্ব লাগে। সেক্ষেত্রে কি হয় যে এই দেড় ঘন্টা সময় দর্শকদের জন্য আপনার যে গান সেটা দর্শকরা শ্রোতারা সবাই শুনছে দেখছে, তো দেড় ঘন্টা সময় কিন্তু আপনি আপনাকে এখানে প্রকাশ করার অনেকটা সুযোগ পাচ্ছেন, যেটা মঞ্চে দু চারটে পাঁচটে হয়তো হয়ে গেল, বা অর্কেস্ট্রার কথা যেটা বললেন সেটা একদমই সেপারেট একটা সেপারেট এনভায়রনমেন্ট। মানে এখন এখন কি হয়েছে, ছেলেমেয়েরা আমি দেখছি মাইক ধরলেই আমি শিল্পী হয়ে গেলাম, শিখলাম কি না শিখলাম সেটা আমার, একটু গলাটা ভালো মাইক ধরলাম আমি শিল্পী হয়ে গেলাম। আর এখন যা গান বেরোচ্ছে সে তো বলে বলে লাভ নেই, আর সেটা আমি গাই গাইও না সেসব গান। যাব তারপরের গানে, তারপর কি শুনবো? জল, হ্যাঁ জল, ঠিক আছে খেয়ে নিন। আসলে কি দেখুন, আমার মনে হয় যে গান তো নিশ্চয়ই যারা সুর করছেন বা লিখছেন, এখন যেটা বললেন সেটা তো অবশ্যই শ্রদ্ধার একটা জায়গা তো রয়েছে, যারা গানগুলো ক্রিয়েট করছেন ওনারা আমাদের চাইতে অনেক অনেক না অনেক গুণী, শ্রদ্ধাশীল, অনেক অনেক বেশি গুণী, কিন্তু সেক্ষেত্রে কি হয় অনেক সময় যেটা আমরা দেখতে পাই যে গানের যে যে এক্সপ্রেশন থাকে, গান গাওয়ার যে ঢংটা থাকে বা সেটাকে নিয়ে যে চিত্রায়ণ থাকে, সেটার জন্য অনেক সময় এই গানগুলো অনেকটা জায়গায় কিছুটা জনপ্রিয়তার সেই জায়গাটায় যেতে পারে না। আর পুরোনো দিনের গান, হারানো দিনের গান, যেগুলো স্বর্ণযুগের গান, সেগুলো তো তাই তো, এগুলো স্বর্ণযুগের গান, তাই তো আজও এই গানগুলো আমাদের এতটাই কাছের, আমরা এখনো এগুলো গাই, শুধু গুনগুন করি বলবো না, গাই, নিয়মিত গাই। আর গুনগুন করে মানুষ তখনই যে গান আমি বলবো যে মানুষের মনের মধ্যে গেঁথে যায়, তখনই কিন্তু কাজ করতে করতেও মানুষ ওই গানটা গাওয়ার চেষ্টা করে। এই যে কিশোর কুমার মোহাম্মদ রফি সাহেব যে গেয়ে গেছেন, ওরা মানাদে সাহেব যে গেয়ে গেছেন, ওরা ওদের বা আডি বর্মনের ক্রিয়েশন, ওদের যে ক্রিয়েশন এগুলি তো ভোলা যাবে না, নিশ্চয়ই না, কখনোই না। চলুন তারপরে গানে যাব, এবার কি শুনি? একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি, এই মনিহার আমায় নাহি সাজে, চলুন। সাঝে এ মুনিহার আমায় নাহি সাঝে,
শুনছিলাম, আর একটা কথাই বারবার মনে হচ্ছিল যে কি অসাধারণ কথা কবিটা। কবিগুরুর গান বলেই বোধ হয় গানের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কথার সুর আমাদের এতটাই সাড়া দেয়, মনকে ছুঁয়ে যায়। আর দেখুন যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা মনে হয় রবি ঠাকুরের গানকে ভীষণ নিজের করে পাই। প্রত্যেকটা, আপনি প্রতিটা সিচুয়েশনের সাথে ওনার গানকে আপনি মেলাতে পারবেন, মনে হবে যেন ওই গানটি আমার জন্যই হয়তো লেখা। হ্যাঁ, উনি সেই সময় চিন্তা করে গেছেন যে আজকের যুগে কি গান হবে বা কি পরিস্থিতি। যুগ ধরেই এই গানটা আমাদের কাছে শাশ্বতই থাকবে, কেননা এতটাই লেখা বা সুর যাই বলুন এতটাই এর মধ্যে গভীরতা, যখন যতদিন যাবে এর প্রাসঙ্গিকতা ততটাই বাড়বে এবং মনে হবে যে এই গানগুলো সত্যি আমাদের দৈনন্দিন জীবনের জন্যই, আমাদের জন্য এই গানগুলো লেখা। যাব তার পরের গানে, এবার কি শুনব? আচ্ছা, এবার যেটা গাইছি সেটা মান্নাদের গাওয়া গান, পুছো না কেসে মেনে রেন বিতাই। বাহ, চলুন গানটা একটু চেষ্টা করছি, গানটাকে একটু চেষ্টা করব।
আজকের সকালটা একদমই একটু অন্যভাবে যাচ্ছে, কারণ আজকে আমরা কিছুদিন আগে ভ্যানগার্ডে যে সমস্ত শিল্পীরা অডিশনের মাধ্যমে এসেছেন আমরা তাদেরকে নিয়েই আজকের সকালটা করছি। এবং আজকের সকালে আমাদের সাথে রয়েছে এমনই একজন শিল্পী, দীপঙ্কর রায়, তবলায় রয়েছে প্রসেনজিৎ। যাবো আবার দীপঙ্কর বাবুর কাছে, এবার কি শুনব? এবার আরেকটা রবীন্দ্রসঙ্গীত গাইছি। বাহ, চলুন, একটুকু ছোঁয়া লাগে, চলুন। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটু
সেই আবারও রবি ঠাকুরের গান যেগুলো আমাদের ভীষণই ভালো লাগে, আবারও যাব পরের গানে। তার আগে একটা কথা জানতে ইচ্ছে করছে যে গান কি নিয়ে আপনি চর্চা করছেন, বা গান আপনি বললেন যে গান আপনার একটা নেশা, শুরুতে যেটা বললেন যে হোটেল ম্যানেজমেন্ট পড়তে যাও সেই হোটেলে গেলে গান গাইতে পারবো সেই ভাবনা থেকে, তো এই যে গানকে ভালো লাগা ভালোবাসা, এখন যে জায়গায় আছেন সঙ্গীতকে নিয়ে, তারপরেও নিশ্চয়ই একটা চলার পথ থাকে, তো সেরকমভাবে কিছু ভাবনা কি আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, কারণ আজকে বাবা আছেন, বাবার বয়স হয়েছে, পরবর্তীকালে বাস্তব যেটা বাবা থাকবেন না, কিন্তু বাবার যে যেটা পরম্পরাটা সেটাকে আমারই এগিয়ে নিয়ে যেতে হবে হয়তো গানের মাধ্যমে, তার জন্যে আরো চর্চা করছি আরো ইয়ে করছি। তেমনভাবে কোনো মানে সাংস্কৃতিক সংগঠন বা তেমন কি কিছু করা হয়েছে, বা এমন কিছু করার কোনো পরিকল্পনা রয়েছে কি? পরিকল্পনা আছে, পরিকল্পনা আছে একটা সাংস্কৃতিক সংগঠন করার, যেটাতে সব রকম মানে আমাদের একটা স্কুল খোলার একটা ইয়ে রয়েছে, প্ল্যান রয়েছে, যেটাতে সব রকম গান, রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল, যারা শেখাবেন ক্লাসিক্যাল, বা কেউ অর্কেস্ট্রার গান শিখতে চাইলে অর্কেস্ট্রার গান, কিন্তু ক্লাসিক্যাল শিখে রবীন্দ্রসঙ্গীত শিখে এরপরে অর্কেস্ট্রার গান, সেরকম একটা প্ল্যান রয়েছে। সেটা মানে বাবার পরম্পরাটাকে এগিয়ে নিয়ে যাবে, বা উনি তো গিটারের আমাদের হাওয়াইন গিটারের একজন, আমাদের রাজ্যের একজন শিল্পী শ্রদ্ধেয় গোপাল রায়, তো এই যে বাবার পরম্পরাটাকে ধরে রাখার জন্য যে প্রয়াস, যে চেষ্টা বা ভাবনা, সেটা অবশ্যই ভালো একটা উদ্যোগ, এবং আপনার এই চিন্তাকে সাধুবাদ জানাই, আপনার এই আশা যেন সফল হয় সেটাই বলবো। এখনো পুরো পুরোপুরি হয়ে উঠতে পারেনি, এখনো চেষ্টা করছি। নিশ্চয়ই আমাদের এই চেষ্টাটা থাকলেই হয়তো একদিন আমরা আমাদের সঠিক গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব, তার জন্য আমাদের চেষ্টাটা অবশ্যই থাকতে হবে। চর্চা বাকি আছে, এখনো অনেক চর্চা। তো এখন কি কোনো ট্রেনিং নিচ্ছেন আপনি? এখন বাবার কাছেই ট্রেনিং নিচ্ছি, ওনার কাছেই ট্রেনিং নিচ্ছি, হারমোনিয়াম বাজানো মানে শেখা, সেটা কিভাবে ইয়ে করা, কারণ আগে আমার যেটা ছিল যেটা নর্মাল হারমোনিয়াম ছিল, এরপরে বাবা কিনে দিলেন স্কেল চেঞ্জার, সেটা আমার কাছে নতুন, আমি জীবনে স্কেল চেঞ্জার বাজাইনি। বুঝতে পেরেছি। এখন এটা শেখা, ফিঙ্গারিং কিরকম করে করা, বা যেটা করে আজ করা কিরকম ভাবে, মানে গানটাকে নিয়েই আপনি এখন চর্চা করে যাচ্ছেন সকাল সন্ধ্যা। বাহ, চলুন তারপরে গানে যাই, তারপর কি শুনবো? তারপর একটা ভজন শোনাচ্ছি, ভজন চলুন। সকালবেলা হলেও এটা ইমান রাগের উপরে। আচ্ছা, আসলে আমাদের চারিদিকে তো হানাহানি, হিন্দু মুসলিম নিয়ে সব নিয়ে, কিন্তু ভগবান তো একজনই, একদম ট্রেনিং গানটা চলো। নিরগা রে নিরসা
কার ভজন এটা? প্রচলিত। আচ্ছা, প্রচলিত ভজন এটা। সুরটা ভীষণই ভালো, একটু অন্য ধরনের সুর। এটা আমি শিখেছিলেন শিবপ্রভু আর কি, শিবপ্রভু। আচ্ছা 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 আচ্ছা, তো যাব তারপরে গানে যাই। বিরতির পর আমাদের সময়টা ছুটতে থাকে, তো ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, তো শুনি নেই তারপরের গান। আচ্ছা, তারপরে কি শুনবো? এবারে কি শুনবো? আমার মানে প্রিয় এবং আমার মার মানে মারা যাওয়ার দিন শেষ গান এটা শোনা। আচ্ছা, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে আমার মানে মার শেষ মানে শেষ গান শুনে পরে পরদিন সকালবেলা দেখেছি মা নেই। আচ্ছা, শেষ গান শুনে গেছেন। আচ্ছা, উনি কি গান করতেন? খুব ভালোবাসতেন, খুব ভালো শ্রোতা ছিলেন এবং খুব ভালো মানে কি বলবো এটাকে মানে মানে গানটাকে খুব ভালোবাসতেন বা বোদ্ধা ছিলেন গানের ব্যাপারে, বুঝতে পারতেন, সাংঘাতিক বোদ্ধা ছিলেন। এই গানটা এই জায়গাটা লাগছে না, এই গানটা এই হচ্ছে, এই জায়গাটা লাগছে না তোর, এই গানটা আরেকটু উচ্চারণটা আরেকটু ই হবে, চন্দ্রবিন্দুটা লাগছে না। আচ্ছা, এইভাবে গাইড করতেন। হ্যাঁ, বা শুনে নেব তাহলে গানটা, শুনে নি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন জীবন পূর্ণ করো, দহন দানে এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ
আসলে এই গানগুলো তো আমরা সবসময়ই শুনি, যখনই শুনি তখনই রবি ঠাকুরের গানে আমরা সুরে এই গানটা গাইলে আমার মানে গায়ে একটা কাটা দিয়ে ওঠে নিশ্চয়ই, এটার সাথে আপনার জীবনের একটা বিশেষ মুহূর্ত জড়িয়ে।
তো সেরকমই আবার একটি প্রসঙ্গে যাচ্ছি যে বাবা তো হাওয়াইন গিটার বাজান, উনি একজন শিল্পী শ্রদ্ধেয় গোপাল রায়। তো সেভাবে বাবার কাছে, কাছ থেকে বাবাকে দেখা, বাবার কাছে শিক্ষা গ্রহণ বা বাবাকে ভীষণভাবে পাওয়া, এই যে শিল্পী জীবনে, তো তেমন বিশেষ কোনো অনুভূতি বা বিশেষ কোনো মুহূর্ত হ্যাঁ, কি রয়েছে? এগুলো অনেক আছে। আমরা অনেক অনেক অনুষ্ঠানে গেছি, একসঙ্গে করেছি, বাবা গিটার বাজিয়েছেন, আমি গান গেয়েছি। আচ্ছা, এরপরে অন্য চ্যানেলও করেছি বা স্টেজ শোতে করেছি, বাবা গিটার বাজিয়েছেন, আমি গান গেয়েছি। মানে সবগুলো মুহূর্তই অনেক অনেক মুহূর্ত, মানে বাড়িতেও বাবা গিটার বাজাচ্ছেন, আমি গান গাইছি, এই মনিয়ার আমার এই এই গাইলাম বা যেটাই গাইলাম, এই গানগুলো কিন্তু বাবা বাজাতেন, আমি তুলতাম। আপনার কি মনে হয় যে ঘরে যখন মা বা বাবা, বিশেষ হ্যাঁ কেউ এই ধরনের শিল্পী থাকেন, সেক্ষেত্রে তো ছেলে মেয়েরা বাড়তি কিছু সুযোগ সুবিধা পেয়েই থাকে, তো এর কোনো, আমি পক্ষেই বলছি, তারপরেও বলছি, এর বিপক্ষেও কি কিছু আসে? আমার যেটা ঘরে যেটা ইয়ে ছিল, যেটা যে পরিবেশ যেটা ছিল, পরিবেশ যেটা ছিল, ভীষণ স্ট্রিক্ট ছিল গান বাজনার ব্যাপারে, আচ্ছা, যে ভালো করে গান করতে হবে, যে ছেলে খেলা হলে করলে হবে না, যে তুমি মাইক ধরলেই তুমি গান গায়ক হয়ে যাবে সেটা হবে না। শিখে গাইতে হবে, শিখে এখনো এখনো সেটা এখনো সেটা ইয়ে আছে, মানে ভালো না হলে বাবার বকুনি এখনো খেতে এখনো হয়, এখনো 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 এই ব্যাপারটাই আসলে। যদি আমরা আত্মতুষ্ট হয়ে যাই, হ্যাঁ তাহলে কখনোই এই শিল্পত্বটা থাকে না, কারণ আমার মনে হয় যে শিল্পীদের কখনোই কখনোই শিল্পীরা তুষ্ট হন না তাদের। সবচেয়ে বড় ভালো, আমার বাবা যেটা শিখিয়েছেন, মা যেটা শিখিয়েছেন, যে ভালো মানুষ না হলে কোনোদিন শিল্পী হতে পারবে না তুমি, নিশ্চয়ই সততা, নিষ্ঠা আর ভালো মানুষ, সবচেয়ে বড় হলো ভালো মানুষ, একদম, সততা তো অবশ্যই, এবং যেটা তুমি পারছো না সেটা বলবে যে আমি পারছি না, সেটা সততা, আর সবচেয়ে বড় হলো ভালো মানুষ, সবার সঙ্গে সুন্দর ব্যবহার। নিশ্চয়ই, এটা তো তুমি আমাদের প্রত্যেক মানুষেরই যেখানে এটা, যেখানে অনুষ্ঠান করছো, যেখানেই অনুষ্ঠান করছো। দেখতে দেখতে আমাদের ঘড়ির কাঁটা প্রায় ঘুরে এসছে, আমরা আর ছোট্ট করে দুটো গান, আর না হলে একটা সম্পূর্ণ গান শুনতে পারবো একটা এখন। গান যেটা গাইছি, এটা অ্যাকচুয়ালি মিউজিক এটার মধ্যে নেই, মিউজিকটা মানে নেই বলতে, জাস্ট এটা কর্ডিংয়ের উপরে করেছে। আচ্ছা, কর্ডিং উপরে কীরকম করেছে, এটা নিপুদি ভৌমিক, আচ্ছা, হ্যাঁ, আমাদের ওনার রাজ্যের একজন রাজ্যের বিশিষ্ট সুরকার, সুরকার, বাবার খুব কাছের বন্ধু ছিলেন। আচ্ছা আচ্ছা, আর গানটা গেছেন শিবপ্রসাদ ধর, বাহ, বৃষ্টিমুখর দিন, বাবা, যে হ্যাঁ, ক্যাসেটটা যেটা বেরিয়েছিল, এটা মানে ঠিক কর্ডিং এর উপরে, মানে গানটা ঠিক আমি বাজালে বুঝবেন, আমি কর্ডিং এর উপরে গানটা, চলুন শুনে নেব, ভাটিয়ালি টাইপের গান এটা, জীবন নদীর উর্মি মালায়। বাহ, চলুন শুনে নেই গানটা। হ্যাঁ, oh
সাথে কেউ যায় রে এ করে জীবনটাকে বাজি রেখে দে সাথে কেউ যায় রে করে জীবনটাকে বাজি রেখে সব হারাবার বেদন নিয়ে কান না যে তার ভাসে বুকে জয়ের মালা যায় যে ছিড়ে জয়ের মালা যায় যে ছিড়ে ভাগ্যে তাহার শুধু পরাজয় ছন্দ পতন জীবন নদীর কতবার ছন্দ পতন হিসাব নিকাশ পাওনা দেনা জড়ায় জীবন ঘূর্ণি পাকে হিসাব নিকাশ পাওনা দেনা জড়ায় জীবন ঘূর্ণি পাখি খাঁচার পাখি ক্লান্ত ডানায় মুক্তি খোঁজে মেঘের ফাঁকে হিসাব নিকাশ পাওনা দেনা আধা রাতের কঠিন পথে ভালোবাসা দেয় না ধরা কোন ভাঙনের কুল ঘিরে পথ করবে তার দিশে হারা সুখের স্বর্গ অলিক স্বপন সুখের স্বর্গ অলিক স্বপন জীবনে চায় প্রাণে জীবন নদীর উর্মি মালায় কতবার ছন্দ পতন হয় সাধ করে কেউ ভাষা ছাড়ি না কেহ নিরাশার বালু চরে র ছন্দ পতন দেখতে দেখতে আমাদের সময় একদমই শেষ। খুব ভালো থাকুন, অনেক ধন্যবাদ আমাদের সাথে সকালটা থাকার জন্য। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখছিলাম কথায় সুরের জমজমাট সকাল। তো আজকের মতো এই সকাল থেকে আমাকে তো বিদায় নিতেই হচ্ছে। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। তার আগে আবারও আপনারা ছিলেন বলেই আমাদের এই অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকাল, এই আশা রেখেই আজকের অনুষ্ঠান শেষ করব। আবারও আগামীকাল এই সময়ের এই অনুষ্ঠানে আপনাদেরকে সাথে অবশ্যই পাব। তার আগে আবারও ধন্যবাদ জানাচ্ছি শিল্পীদেরকে, প্রসেনজিৎকে, দীপঙ্কর বাবুকে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ততক্ষণ অবধি আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।